These are my periodic table. It's got all my elements. 1911 সালে সুইস মনোবিজ্ঞানী অইগেন ব্লয়লার অটিজমকে এক ধরনের মনোরোগ হিসেবে চিহ্নিত করেন। পরবর্তী কয়েক দশক রোগটি নিয়ে গবেষণা আরও বিস্তৃত হয়। অটিজমের কয়েকটি ধরনের একটি হল শিশুর স্বাভাবিক কথা বলার ক্ষমতা থাকলেও কারোর সাথে মিশতে পছন্দ করে না, তবে বিশেষ কোনো বিষয়ে হয়ে ওঠে পারদর্শী। যে একদিন হয়তো একটু বেশি শিখালাম আর একদিন শিখালামই না, যেদিন ওদের মনে হলো যে না ওদের মনটা খারাপ, ওরা করতে চাচ্ছে না ক্লাসে, কোনো ক্লাসে লিখতে চাচ্ছে না, সেদিন আর আমি ওদের লেখাই না, ওদের কোনো চাপই দিই না যে ঠিক আছে আজকে তোমার ছুটি। আরেকটি ধরন ক্লাসিক অটিস্টিক ডিসঅর্ডার বা আর্লি ইনফ্যান্টাইল, এক্ষেত্রে কথা বলায় সমস্যার পাশাপাশি থাকে যোগাযোগ ও বুঝে ওঠার অসুবিধা। ওদের ভেতরে যে একটা মানে জগৎ আছে সেই জগৎটাকে আমরা কিন্তু জানতে পারি এই ড্রয়িংয়ের মাধ্যমে। পরিবারের বা সমাজের বোঝা না হয়ে ভবিষ্যতে যারা নিজেরা যদি কিছু করতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য, এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। মস্তিষ্কের অস্বাভাবিক জৈব ও রাসায়নিক কার্যকলাপের ফলে মনোবিজ্ঞানের প্রতিবন্ধকতা অটিস্টিক শিশুর চিন্তায় সৃষ্টি করে আলাদা জগৎ। তাঁদের সেই নিজস্ব জগৎ থেকে বের করে স্বাভাবিক কার্যক্রমে সম্পৃক্ত করতে বিশেষজ্ঞরা কিছু পদ্ধতি অবলম্বন করেন। এর মধ্যে অকুপেশনাল থেরাপি, সেন্সরি মাইগ্রেশন থেরাপি, স্পিচ থেরাপি, মিউজিক থেরাপি, পিকচার এক্সচেঞ্জ, কমিউনিকেশন থেরাপি ও প্যারেন্টাল প্রোগ্রাম উল্লেখযোগ্য। অনুকরণ প্রিয় বলে স্বাভাবিক শিশুদের সান্নিধ্যে অটিস্টিক শিশুরাও স্বাভাবিক হয়ে উঠতে পারে, আর তাদেরকে সমাজের মূলধারায় নিয়ে আসতে একীভূত শিক্ষার পরিবেশ নিশ্চিতের প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেইন স্ট্রিম স্কুলে তাদের জন্য আলাদা ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম বা ইনক্লুশন প্রোগ্রাম যেটা দিতে হবে, এটা এখন সবাই বলতেছে, যারা নিউরোসায়েন্টিস্ট আছে, যারা সোশ্যাল ওয়ার্কার আছে, এডুকেটরস, এভরিবডি ইজ টকিং অ্যাবাউট দ্যাট। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে এর সীমাবদ্ধতা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত বা বিশেষায়িত শিক্ষক নেই বলেও পিছিয়ে আছে অনেকটা। অটিস্টিক স্কুলে পড়ে যেটুকু উপকার না হচ্ছে, আমাদের টিচারদের কাছে পড়ে নাকি আরও বেশি উপকার হচ্ছে, এটা অভিভাবকদের অভিমত, যার ফলে অভিভাবকরা যে ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানতে নিয়ে এসে এখানে পড়াইতেছে। অটিজম নিয়ে যে কাজ করবে তাদের যদি কোনো স্পেশাল যে তাদেরকে দৃষ্টি দেওয়া দরকার, সেই কোনো ট্রেন টিচার আমাদের নাই, যাতে করে আমরা সরাসরি তাকে এখানে নিতে পারবো। সমস্যা আচরণগত, আর তাই সঠিক পরিচর্যার পাশাপাশি একীভূত শিক্ষা পদ্ধতি এই শিশুদের আর দশটি শিশুর মতোই বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।